দেশের সকলে ঐক্যবদ্ধ থাকলে যে দেশি ষড়যন্ত্র করুক না কেন তারা সফল হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড খন্দকার মুশারফ হোসেন অপরদিকে বিএনপির সিনিয়র মহাসচিব রুহুল কবির রিজভী বলেন সাম্প্রদায়িক ধোয়া তুলে ভারত আধিপত্য কায়েম করতে চায় সকালে রাজধানীতে পৃথক দুটি অনুষ্ঠানে এসব কথা বলেন তারা আরো জানাচ্ছেন ইসলাম পতন ও গণতন্ত্র দিবস উপলক্ষে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভার আয়োজন করে নব্বই ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্যের নেতৃবৃন্দ এবং সেই এ সময় নব্বইয়ের ডাকসু নেতারা বলেন দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র মোকাবেলায় জাতীয় ঐক্যের মাধ্যমে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে আজকে ষড়যন্ত্র শুরু হয়েছে চটকান্ত শুরু হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে দেশের বিরুদ্ধে দেশের মানুষের বিরুদ্ধে স্বাধীনতার বিরুদ্ধে সার্বভৌমত্বের বিরুদ্ধে আজকে দেখা যাচ্ছে ষড়যন্ত্র এই ষড়যন্ত্রকে মোকাবেলার জন্য জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন এই জাতীয় ঐক্যের ডাক এসেছে অথবা সকলকে ঐক্যবদ্ধ হবে এই ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে আমরা দেশ স্বাধীন করেছি ভারতের গোলামি করার জন্য এই সরকার আছেন অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মুশারফ হোসেন জনগণের উপর আস্থা রেখে ঐক্যবদ্ধ থেকে সরকার যে সংস্কার চাচ্ছে তা শেষ করে দ্রুত নির্বাচনের রূপরেখা দেওয়ার আহ্বান জানান আঠারো কোটি মানুষ যদি ঐক্যবদ্ধ থাকে যে দেশি হোক না কেন আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তারা সফল হতে পারবে না সরকার যে সংস্কারগুলো করতে চাচ্ছে সেগুলো দ্রুত শেষ করে আমাদেরকে নির্বাচনের দিকে যেতে হবে এবং যত দ্রুত দেশে নির্বাচন হয় জনগণ ঠিক করবে আগামী বাংলাদেশ কিভাবে রাজধানীর গুলশানে ভারতে পণ্য বর্জনের দাবিতে এক অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভি বলেন সাম্প্রদায়িক ধোঁয়া তুলে আধিপত্য কায়েম করতে চায় ভারত অনেক সংগ্রাম আন্দোলন ব্রিটিশ বিরোধী সংগ্রাম এই উপমহাদেশের লোক একসাথে আমরা করেছি কিন্তু আপনারা সাম্প্রদায়িকতার ধোঁয়া তুলে ভারতকে যেমন বিভাজন করছেন ভারতের স্বাধীনতার পর থেকে গণতন্ত্রের যে একটি ঐতিহ্য ছিল সেটাকে যেমন ভুলণ্ডিত করছেন আর সেই সাম্প্রদায়িকতা ধোঁয়া তুলে কট্টর হিন্দুবাদীদেরকে উস্কে দিয়ে আপনারা চাচ্ছেন উপমহাদেশে আপনাদের আধিপত্য কায়েম আপনাদের এই বিদ্বেষপূর্ণ মনোভাব আপনাদের এই হিংসাশ্রয়ী মনোভাব আপনাদের এই ধরনের অপরকে ঘৃণা করার মনোভাবের কারণে আজকে সাথে। ভারতে পণ্য বন্ধ করে দিলে বাংলাদেশের কোনো ক্ষতি হবে না বরং ভারতে এদের ব্যবসায় ক্ষতি হবে বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা স্বয়ং ইসলাম এশিয়ান টেলিভিশন ঢাকা